নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি নিশ্চয়ই কন্যা রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নিন কন্যা রাশির জাতক জাতিকার 2021 সাল কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই বছর আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক প্রবলেম রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুভশীঘ্র। ২০২১ সাল কন্যা রাশির জন্য কত পরিমাণ শুভ আর কতই পরিমাণ অশুভ তা আমি ভিডিওতে অবশ্যই বলবো। অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকার 2021 সাল কেমন যেতে চলেছে তা আমি অবশ্যই বলবো, কিন্তু তার আগে একটি ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সামনে শেয়ার করতে চাই। সেটি হচ্ছে, আমি যে এই বার্ষিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ সমস্ত কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 বা আপনার বয়স 50 হতে পারে, তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় 100% মিলবে এর কিন্তু আমি কখনোই দাবি করব না। কারণ আপনার নিজস্ব জন্মছক আলাদা, আপনার জন্মছকে গ্রহের অবস্থান আলাদা এবং প্রত্যেকেরই আলাদা আলাদা দশা এবং প্রত্যন্ত দশা চলছে, যে কারণে এই ভিডিওর প্রতিটি কথা না মিললেও 30-40% কথা মিলতে বাধ্য। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আপনারা চলার পথে হোঁচটটা খাবেন না, এতটুকুটা বলা যেতে পারে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর যদি আপনারা চান যে আপনার বিশেষ করে কেমন যাচ্ছে, আপনার, হ্যাঁ, যিনি এই ভিডিওটি দেখছেন তাকে বলছি, আপনার 2021 সাল কেমন যাবে বা আপনার ভবিষ্যৎ কেমন যাবে তা জানার জন্য আপনি কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনার জন্মছক দেখাতে পারেন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক কন্যা রাশির জাতক জাতিকার 2021 সাল কেমন যেতে চলেছে। প্রথমে আসি শরীর স্বাস্থ্য। হ্যাঁ বন্ধুরা, কথায় আছে না, স্বাস্থ্যই সম্পদ, অর্থাৎ শরীর ভালো থাকলে মনও ভালো থাকে এবং যে কোনো কাজে উদ্দীপনা পাওয়া যায়, তাই আমি শারীরিক দিকটা আমি আগে আপনাদের সামনে তুলে ধরতে চাই। দেখুন, এই বছর শারীরিক দিক কিন্তু আপনাদের বিশেষ করে ভালো যেতে চলেছে, অর্থাৎ আপনারা যদি কোনো জটিল রোগে ভোগেন সেখান থেকে কিন্তু আপনারা ওভারকাম করবেন। এছাড়াও ছোটোখাটো রোগ ব্যাধি বাদ দিয়ে বড় ধরনের কোনো রোগে আপনারা কিন্তু পড়বেন না, তবে আপনাদের গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু এই বছর ভোগাবে, অর্থাৎ মা বাবা যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের শারীরিক দিক কিন্তু ভোগার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই এখন থেকে নজরে রাখুন। এই বছর আর্থিক দিক কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে, অর্থাৎ অর্থ আসার ক্ষেত্রে বলুন, অর্থকে ধরে রাখার ক্ষেত্রে বলুন এবং প্রপারভাবে ইউটিলাইজের ক্ষেত্রে বলুন, প্রতিটি ক্ষেত্রে কিন্তু আপনাদের আর্থিক স্থিতি প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট করবে। যারা অর্থনৈতিক কষ্টে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুদিন আসতে চলেছে, অর্থাৎ আপনাদের আর্থিক দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ এবং আপনারা কাউকে টাকা ধার দেওয়ার মতো ক্ষমতাও কিন্তু জন্মাবে। এই বছর শত্রুতার যোগ দেখা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এর বিষয়ে কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে সতর্ক থাকবেন, সেটা পাড়া থেকে শত্রুতা বলুন, জ্ঞাতি শত্রুতা বলুন, এছাড়াও ভাই বা ভাতৃস্থানীয় মানুষজন থেকে শত্রুতা বলুন, এই দিকটা কিন্তু চাপের বিষয় রয়েছে। তবে আনন্দের বিষয় এটাই, এই বছর কিন্তু আপনারা বাড়ি তৈরি করতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের নিজের বাড়ি, অনেকে চান, প্রত্যেকেই চায় নিজের একটি বাড়ি, অনেকে ভাড়া বাড়িতে থাকেন, নিজের একটি বাড়ির প্রত্যেকের স্বপ্ন থাকে, সেই স্বপ্ন কিন্তু এই বছর আপনাদের মিটতে চলেছে। এছাড়াও আপনারা এই বছর জমি জায়গা এই সমস্ত কিছু কিন্তু কিনতে চলেছেন,
এছাড়াও আপনারা টু হুইলার এবং ফোর হুইলার কেনার কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে কেনার আগে একটি বিষয় আপনারা অবশ্যই নজরে রাখবেন, যারা ফোর হুইলার কিনবেন তাদের ক্ষেত্রে বলছি, আপনারা ড্রাইভার সাইট এবং কো ড্রাইভার সাইট এয়ারব্যাগ আছে এরকম গাড়ি অর্থাৎ ফোর হুইলার নেবেন, কারণ আপনাদের কিন্তু এই বছর দুর্ঘটনার যোগ দেখা যাচ্ছে। আর যারা টু হুইলার চালান তাদেরকে বলবো হেলমেট ইউজ করুন, আর যারা ফোর হুইলার চালান তাদেরকে বলবো সিট বেল্ট ইউজ করুন, কারণ আপনার জীবনের দাম আপনার ফ্যামিলির থেকে কেউ ভালো বোঝে না, তাই ফ্যামিলির মুখ চেয়ে এই জিনিসটা অবশ্যই করবেন। এই বছর আপনাদের পড়াশোনার দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে, অর্থাৎ যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু লোয়ার লেভেল বলুন এবং আপার লেভেল বলুন উভয় ক্ষেত্রে কিন্তু শুভ যেতে চলেছে। তবে তাদেরই বেশি পরিমাণ শুভ হবে যাদের জন্মছকে বুধ গ্রহ স্ট্রং রয়েছে, এবং আপনারা বিদেশে পড়ার কিন্তু সুযোগ পেতে চলেছেন, এদিকটা অবশ্যই খেয়াল রাখুন। এরপর আসি প্রেম অর্থাৎ লাভ লাইফ। এই বছর প্রেমের দিক যথেষ্ট পরিমাণ শুভ রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের নতুন প্রেমের ক্ষেত্রে বলুন বা পুরনো প্রেমের ক্ষেত্রে উভয় ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে। আপনাদের গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের মধ্যে যে সমস্ত ঝগড়া ঝামেলা ছিল সেই সমস্ত ঝগড়া ঝামেলা কিন্তু কেটে যাবে এবং একে অপরকে বুঝতে পারবেন, চিনতে পারবেন, এবং যেখান থেকে কিন্তু আপনাদের প্রেম কিন্তু মধুর হতে চলেছে। যারা ভাবছেন প্রেমকে বিয়েতে কনভার্ট করবেন অর্থাৎ প্রেমিকাকে বউ বানাবেন, তাদের জন্য কিন্তু এই বছর যথেষ্ট পরিমাণে শুভ, অর্থাৎ আপনারা নির্দ্বিধায় এই বছর সিঁদুর পড়াতে পারেন। এরপর আসি সন্তানের দিক। যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন, সন্তান আসতে চাইছে না, এই বছর ট্রাই করুন, আপনাদের কিন্তু সন্তান লাভ হবেই হবে। এছাড়াও যাদের সন্তান রয়েছে, কেরিয়ার নিয়ে প্রবলেম চলছে, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম চলছে, সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনারা ওভারকাম করবেন এবং আপনার সন্তানের কেরিয়ার কিন্তু শুভ এবং ভালো হতে চলেছে। যারা এই বছর অ্যারেঞ্জ ম্যারেজ করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে, আপনারা কিন্তু নির্দ্বিধায় অ্যারেঞ্জ ম্যারেজ করতে পারেন, এবং যে সমস্ত সম্পর্কগুলো আটকে যাচ্ছিল কোনো এক অজানা কারণে সেই সমস্ত সম্পর্ক কিন্তু আপনাদের ম্যাচিওর করবে এবং নতুন নতুন সম্পর্ক কিন্তু গড়ে উঠবে, যেখান থেকে কিন্তু আপনাদের এই বছর বিবাহ হবেই হবে। তবে একটি প্রবলেম আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটি হচ্ছে আমি পূর্বেই বললাম এই বছর কিন্তু শত্রুতার যোগ দেখা যাচ্ছে, অর্থাৎ আপনাকে যখন ছেলের বাড়ি হোক বা মেয়ের বাড়ি দেখতে আসবে তখন কিন্তু পাড়া থেকে শত্রুতা করবে। হ্যাঁ বন্ধুরা, যেটা আমাদের বাঙালির মধ্যে খুব প্রচলিত আছে, অর্থাৎ আপনার সম্পর্কে উল্টো পাল্টা অনেক কথা ছেলেপক্ষ বা মেয়ে পক্ষকে বোঝাবে, যেখান থেকে কিন্তু সম্পর্কগুলো ঠিকঠাক ম্যাচিউরিটি করবে না, এই দিকটা অবশ্যই নজরে রাখুন। তবে বিবাহ কিন্তু আলটিমেটলি আপনাদের হবে, স্ট্রাগলের মাধ্যমে হলেও হবেই হবে, এতটুকু বলতে পারি। এরপর আসি দাম্পত্য জীবন। এই বছর দাম্পত্য জীবন আপনাদের মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে, তবে কিছু কিছু ক্ষেত্রে সন্দেহ বসে আপনাদের মধ্যে সম্পর্কের কিন্তু অবনতি দেখা যাবে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন, এবং এই বছর ইগো রিলেটেড প্রবলেম কিন্তু ক্রিয়েট হবে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। তবে যারা নতুন দাম্পত্য জীবনে পা রাখবেন তাদের ক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। যারা আইনত সমস্যার মধ্যে রয়েছে, কোর্ট কাছারি কেস মামলা মোকদ্দমা এই সমস্ত কিছু চলছে, তাদের কিন্তু এই বছর অর্থাৎ 2021 সাল পজিটিভ রেজাল্ট দিতে চলেছে, আপনাদের কিন্তু সেই সমস্ত জায়গা থেকে কিন্তু রিলিফ পাওয়ার কিন্তু অবস্থা দেখা যাচ্ছে। এই বছর আপনাদের ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, অর্থাৎ যে সমস্ত কাজ ভাগ্যের দ্বারা হয় সেই সমস্ত কাজ কিন্তু হবেই হবে। এছাড়াও এই বছর আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি লাভ করতে চলেছেন। এছাড়াও যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের কিন্তু রাজনৈতিক কেরিয়ার কিন্তু উত্থান হতে চলেছে। এই বছর আপনাদের ভ্রমণ যোগ দেখা যাচ্ছে, অর্থাৎ আপনারা বিদেশে বা দেশে ভ্রমণে লিপ্ত হতে পারেন।
এই বছর যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে, সেটা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বলুন বা চাকরি ট্রান্সফারের ক্ষেত্রে বলুন। অর্থাৎ আপনি যদি চান যে যে চাকরিতে রয়েছেন সেখান থেকে আপনি বদলি, সেটা কিন্তু করতে চলেছেন বা করতে পারবেন। এছাড়াও এই বছর ব্যবসার দিকে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনারা এই বছর কিছু বিজনেস রয়েছে সেই বিজনেসগুলো যদি করেন সেক্ষেত্রে কিন্তু সফলতা আপনাদের হাতের মুঠোয়। নাম্বার ওয়ান বিজনেস, যদি আপনার বইয়ের দোকান থাকে সেক্ষেত্রে সফলতা পাবেন, যদি আপনার গার্মেন্টসের দোকান থাকে সেক্ষেত্রে সফলতা পাবেন, যদি আপনার কসমেটিক্সের দোকান থাকে সেক্ষেত্রে সফলতা পাবেন, যদি আপনার মুদিখানার দোকান থাকে সেক্ষেত্রে সফলতা পাবেন, যদি আপনার পেট্রোল পাম্প থাকে সেক্ষেত্রে সফলতা পাবেন, যদি আপনার কনস্ট্রাকশন বিজনেস থাকে সেক্ষেত্রে সফলতা পাবেন, যদি আপনার গাড়ি বিজনেস থাকে সেক্ষেত্রে কিন্তু সফলতা পাবেন। যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পেতে চলেছে। যারা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু চাপ থাকবে, এবং যারা MBA করেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু চাপ থাকতে চলেছে। এবছর ভাড়াটিয়া রিলেটেড প্রবলেম কিন্তু ক্রিয়েট করবে, অর্থাৎ আপনার যদি ভাড়া বাড়িতে ভাড়া দেন সেখানে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, তাছাড়াও আপনি যদি নিজে ভাড়া থাকেন সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। যারা মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ ওষুধের দোকান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়াও যদি আপনি ডাক্তার হন সেক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ। যারা কাঠের বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়াও এই বছর আপনাদের কিন্তু প্রাপ্তি যোগ রয়েছে, অর্থাৎ সেটা লটারি থেকে বলুন, সাট্টা থেকে বলুন বা শেয়ার মার্কেট থেকে, আপনারা কিন্তু লটারি কাটতে পারেন এবং লটারি লাগার চান্স কিন্তু রয়েছে। তবে তাদেরই বিশেষ করে বেশি পরিমাণে চান্স থাকবে যাদের জন্মছকে রাহু গ্রহ ভালো রয়েছে। তাই আপনারা কোনো প্রপার অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন এবং জেনে নিন আপনাদের লটারি কাটা শুভ না অশুভ। এছাড়াও এই বছর নতুন কোনো বিজনেস স্টার্ট আপ করতে পারেন, অর্থাৎ কোনো একটি বিজনেস আপনি করবো ভাবলেন সেটি করতে পারেন। তবে আপনার জন্মছক অনুযায়ী কোন বিজনেস সুটেবল সেটা জানেন কি, তার জন্য আপনাকে কোনো প্রপার অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে। অর্থাৎ আপনি একটা ভাবলেন সেটি বিজনেস আপনার দেখা গেলো শ্যুট করলো না, সেক্ষেত্রে কিন্তু আপনার পয়সাটি ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল যদি বলা যায় এই বছর কিন্তু আপনাদের স্বপ্নের দুনিয়ায় গা ভাসাতে চলেছেন, অর্থাৎ আপনাদের সমস্ত দিকে কিন্তু শুভ যেতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখনই লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।